ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين عليكم السلام ورحمة الله وبركاته جي شماني تديني بهاين كاسا كاسر دال بأي شيخور وشستو অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণে বেমারের কারণে যে কোনো জিনিস সেটা হোক আপনার গাছের ডাল কাঁচার শিখর বা অন্য যে কোনো জিনিস কোরআনের আয়াত বা আদিসের একটি শব্দ এমন জিনিস যে কোনো জিনিস শরীরে লটকানি বা লাগানো এটা নিষেধ আছে রসল্লাহ সাল্লাম বলেছেন মান তা আল্লাহ কাস উকিল আইলে কোনো একটা জিনিস কোনো ব্যক্তি যদি শরীরে লটকায় সে তাকে ছেড়ে দেওয়া হলো তার উপরে মানে আল্লাহর উপরে যে তার বিশ্বাস সেটা উঠে গেল তার ভরসা তার উপরে হয়ে গেল এজন্য সাহাবারা এটাকে মাকরুহ মনে করতেন যে একজন ব্যক্তি কোরআনের একটা আয়াত যে শরীরে লটকাবে শরীরে শরীরে যে কোনো জিনিস এমন জিনিস লটকানো নিয়তে যে শিফা দেবে বা আমাদের কাজ করবে বা এমনিতেই বিনা কোনো কারণে শরীরে যে কোনো জিনিস লটকানো এটা নিষেধ আছে এটা ঠিক হবে না আমাদেরকে এখান থেকে বাঁচতে হবে আমাদের একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখতে হবে আর আল্লাহর কাছে আমাদের সব কিছু চাইতে হবে আশা করছি অতটা বুঝেছেন যে